हेलो हाय गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आमी भालो आछी, मोटामुटी आछी एक्चुअली। और देखो घरटा अंधकार करे रेखेछि केन? बाबू शुए आछे, बाबूर आजके भोर तीनटे थेके जर, आर एदिकेओ लागिए रेखेछि देखो बाइरे ओई पाशेर बाड़िते ओपरे छादटा ढाला होच्छे ताई। और आमी एखन खिचुड़ी रान्ना करबो, तार आगे बोले दिई देखो आजके छिलो घाट आमि, ताई देखो कत मिलेछि, পুরো লনটা ভর্তি, একদম প্রচুর একদম কাঁচা হয়েছে। যা ছিল সপ্তাহে, তারপর হচ্ছে বিছানা বেশির ঠেরছি সব কেটেছি। আর সবচেয়ে জানো এমন মজার কথা, মজারই ধরো আমার কাছে, মানে 100 জন নক কাটলে বোধ হয় 150 টাকা নেয় না, আমাদের কাছে বলছিল 200 টাকা নেব, আর তিনজনের কেটেছি বলে 150 টাকা নিয়ে গেল। আর এই সামনেই মানে এই কলেজটার কাছেই হচ্ছে এটা মানে সেলুনটা, আমরা গিয়েছি মানে ওর বাবা ও গিয়েছিল, আমাকে বলছিলো বেরিয়ে চলে আসো, বলছে এখানে আসলেও আমি 200 টাকা নেবো, বাড়িতে গেলেও এইটুকু গেলেও 200 টাকা নেবো, তাই 150 টাকা নাও তাহলে তোমার আর বৌদি আসবে না, বাড়িতেই কেটে দাও। দিয়ে কেটে দিয়ে গেলো, বলে স্নান তো করতে হবে, তাই স্নান করতে গেলে তো দোকান বন্ধ করতে হবে, এটা অবশ্য ঠিক। দিয়ে 150 টাকা নিল। আর বাড়ি দেখো জট টানা ছাড়তে ছাড়তে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, বাইরে অনেক লোক কাজ করছে। আমি বললাম যে বাবা সাইকেলটা বের করো না, ঠিক বের করেছে। আমি ওই যে ওকে জল খাওয়াচ্ছিলাম বাবিনকে, আর এখন আমি খিচুড়ি রান্না করবো, ডালিয়ার খিচুড়ি। সবজি কিছু নেই, আনতে যাবে বলেছিল কিন্তু মাসের শেষ তো, তাই হচ্ছে যেতে টাইম নেই, তাই যে নখটা কেটে স্নান টান করে নিজে খেয়ে গেছে এটাই আমার সৌভাগ্য। আর যা আছে তা দিয়ে খিচুড়ি বানানোর চেষ্টা করছি। দেখো তোমরা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, ব্লগটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখবে তোমরা। দেখো সকাল সকাল কিচেনে চলে আসি, কালকে লুচির তেল রয়েছে, এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কালকে আর শরীরটা ভয় না, গ্যাসটা মুছে নিয়েছিলাম সকালবেলা, সব বাসন ধুয়ে নিয়েছিলাম। আর সে কালকে দুটো লুচি রয়ে গেছিলো সেগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম, হাঁড়ির মধ্যেই ছিল, এভাবে চুবড়ি দিয়ে চাপা রেখেছিলাম, এগুলো ধুয়ে নেব। আর এখানে আমি আলু কেটেছি, আর এখানে হচ্ছে আমি মুগ ডাল নিয়েছি, আর ডালিয়া নিয়েছি হাফ কাপের মতো, আর সোয়াবিন নিয়েছি। আমি এগুলো রান্না করব, আর ছোলা রয়েছে আদা জিরে দিয়ে রান্না করব, অল্প একটু ছোলা দিয়ে দেবো, দিয়ে রান্নাটা করে নেব। আর দেখি সবজিওয়ালা যদি আসে, এখন বাজছে 11টা বাজতেই যাচ্ছে, আর আসবে কি, যদি আসে সবজি দেবো, নাহলে ভাজাভুজি যদি কিছু করতে পারি করব। ঠিক আছে চলো রান্নাটা করে নিই। দেখো রান্না করে নিয়েছি, গপুকে খাইয়ে দিয়েছি আমার ছেলেকে, গপু গপু করি, যখন যেই নামটা ভাবি সেটাই হয়ে যায় ডাকা, ওকে সবাই শুভ্র বলে ডাকে, শুভ্রাংশু সামন্ত থেকে শুভ্র হয়ে গেছে, আমি তাতান বলে ডাকি। তাতান বলে ডাকা তোমাদের কাছে হয়ই না, ধরো যখন একটু দূরে থাকে তাতান তাতান করি। ওকে খাইয়ে দিয়েছি, মানে আমার ছেলেকে খাইয়ে দিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। আর দেখো ডালিয়ার খিচুড়ি এখনও রয়ে যাচ্ছে, এইটাই আমি খেতে পারবো কি না তা জানি না, হাফ কাপের চেয়ে কম নিয়েছি তাও। ঠিক আছে চলো ভাবিকে খাইয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেব, আর বাসনগুলো সব ধুয়ে শোবো, তাই খিচুড়িটা ঠান্ডা হোক আগে বাসনটা ধুয়ে নিই, তারপর আমি খাবো। শর্ট ভিডিও বানাচ্ছিলাম বুঝতেই পারছো, তাই আগে এটা চাপা দিয়ে আমি বাসনগুলো ধোবো আগে। আজকে একটা অবাককাণ্ড ঘটেছে, কারণ আজকে দেখো বাসন সব ধুয়ে নিয়েছি, এটা একটা চেঞ্জ হয়েছে আমার জীবনের। আর একটা দেখো হাঁড়িতে কোনো খিচুড়ি নেই, সব খিচুড়ি খেয়ে ফেলেছি, কি করলাম আজকে দেখো, শুধু খিচুড়ি সব খেয়ে নিয়েছি। আর এদিকে বাইরের দেখো অবস্থা খুব খারাপ, খুব মেঘ ধরে রেখেছে, আর আমার এগুলো শুকনো হয়নি, দেখো মেঘটার অবস্থা খুব খারাপ, আর ভীষণ ঝড় দিচ্ছে মাঝে মাঝে, আর সব পড়ে যাচ্ছে, তাই উঠিনি, মানে সরি ঘুমোইনি, উঠে রয়েছি, শুয়েছিলাম একবার উঠে পালিয়ে এসেছি, আর বাবি ঘুমিয়ে গেছে, সব খিচুড়ি খেয়ে নিয়েছি আমি, ভাবো আজকে কি অবস্থা। দাঁড়িয়ে আছি এগুলো তুলবো বলে, তুলে নেব, অনেক খাওয়া দাওয়া করেছি, ঘুমোইনি, এদিক ওদিক হাঁটাহাঁটি করছি। দেখো বিছানার চাদর তো শুকনো হয়নি, আর আমি বাবিকে পড়াচ্ছিলাম দেখতেই পাচ্ছ, লেট রাবার ব্যাগ পড়ে রয়েছে, আর এদিকে জ্বর আসছে, জ্বর আসছে বলে ওষুধ খাওয়ালাম, আর সোনার বাবাও চলে আসছে, এখন বাজছে 9টা, আর বাবির জ্বর আসছিলো 3:20, এখন 9টা বাজছে, যে ওষুধ তার আগেই খাওয়াতে হলো, এই তো ঘুম চলে আসছে, ওকে রুটি খাওয়াবো, আর আমি পনিরের তরকারি করব, পনির নিয়ে আসছে, আমি যাই কিচেনে একবার, বসো বাবা শুয়ে থাকো চুপ করে, আমি এক্ষুনি আসছি, তোমার বাবাই পা হাত ধুতে গেছে, সোনার বাবা পা হাত ধুতে গেছে, আমি যাই কিচেনে, কিচেনে আমি গিয়েছিলাম এক্ষুনি, সাইকেল বের করেছিল, এখন সাইকেল চালাবে বলে, আমি বললাম বাবান সাইকেলটা চালাও না,
আর দেখো পনির নিয়ে আসছে, আর আমি আজকে কফি বানাবো। চা অল্প আছে, কালকে র চাটা হয়ে যাবে, তাহলে অল্প চা আছে, আমি চা কফি একসাথে দিয়ে আর করবো না, আমি কফি করে নেব। দুধ বসি দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর আমি পনিরের তরকারি করব। কালকে একাদশী, আমি একাদশী করব, তাই সিন্দুক নুন নিয়ে আসছে, আর সাদা তেলেই করতে হবে। এখন বাদাম তেল পাওয়া যায় না বললো, অর্ডার দিলে পাওয়া যাবে এরকম বললো, আসল কথা ওই দোকানে নেই, দুটো দোকান ঘুরে আসলো, পায় না। আমি চা কফিটা করে নিই, তারপর আসছি। দেখো গ্যাস ফ্যানটা চালিয়েছি, আর এখানে জানালাটা বন্ধ করে দিয়েছি বাথরুমের গন্ধ আসছে বলে। আর এখানে আমি হচ্ছে আলু আর হচ্ছে নিয়ে নিয়েছি পনির ভেজে, আর এখানে মশলা করছি। এটা আমার ঠাকুমা শাশুড়ির কড়া, এই কড়াটা বহুদিনের কড়া, এই কড়াটা আমি রান্না করছি। দেখো কালকে লুচি ভেজেছিলাম, আর অল্প একটু তেল ছিল, আলু ভেজেছিলাম, এটা এটা ধোয়া ছিল বলে এইটাতে আলু ভাজছিলাম, আলু ভেজেছিলাম, আলু ভেজেছিলাম বলে তেল রয়ে গেছিলো, সেই তেলেই আমি এই পনিরটা ভাজলাম, আলুটা ভাজলাম, আর রান্নাটা করে নেব। রান্না করে নিই, খাওয়া দাওয়া করবো তারপর। দেখো ডিনার করার জন্য পনির আলুর তরকারি নিয়ে নিয়েছি, আদা জিরে দিয়ে রান্না করেছিলাম, মিষ্টি আছে আর রুটি আছে, সোনার বাবার জন্য এটা নিয়ে যাচ্ছি, আর আমার জন্য কড়াই রাখা আছে, এখানে রুটি রাখা আছে, আর সোনার বাবা বাবি এখানে খাচ্ছে। দেখো আমার ছেলে খুব গর্বয়, দেখো নিজে নিজেই খেতে আরম্ভ করেছে। চলো বাবান খাও, আমি নিয়ে আসি আমারটা ধরে। ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখো ছেলেকে সুস্থ করতে যেয়ে নিজেই বোধ হয় অসুস্থ হয়ে যাব। আর এখানে সোনার বাবা কাজ করছে, মাসের শেষে কাজ করতে হয়, আর বাবিন হচ্ছে ব্যাগ গুছাচ্ছে, বইয়ে আবার লিখছিল, ও যখন অসুস্থ হয় আবার বেশি বেশি করে পড়তে চায়। আমি বললাম বাবা বইটা গুছিয়ে দাও, গুছাচ্ছিল না, আমি বললাম ঠিক আছে তাহলে আমি ব্লগটা শেষ করে দিই। চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি, নতুন ব্লগে নতুন দিনে দেখা হচ্ছে, আসি, টাটা।